সময় খুব কম, এখনই টিভি নির্মূল করুন। এই শ্লোগানটি সামনে পশ্চিমের মধ্যে বাংলা ও দেশ থেকে এভাবে কেউ রোগ লুকিয়ে রাখে। ছি 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 ছি, আজ স্বাধীনতার 75তম স্বাধীনতা দিবসে এসে দাঁড়িয়ে তোমাদের এই লুকিয়ে যাওয়া, হ্যাঁ আরে লজ্জা এত কিছু যখন জানো তখন মেয়েদের মুখোশ পরে এখানে সমস্ত হাসপাতালে টিভি ট্রিটমেন্ট বিনা পয়সা হয় তো সবাই জানে। নিয়ম করে ওষুধ খেলে রোগ পুরোপুরি সরকার থেকে পুষ্টিকর খাবারের জন্য মাসে মাসে 500 টাকা করে সাহায্য করে। একটা কথা বলো, তুমি টিভি ট্রিটমেন্ট নেবে এনাদের সাথে যোগাযোগ করলেই পেটে যায় চুকে গেল, তার জন্য মুখোশ পরে ঘুরে বেড়ানোর কি দরকার? সবাই যদি জানে আমার টিভি হয়েছে তাহলে কি ৭৫তম স্বাধীনতা দিবসে এসে দাঁড়িয়ে তোমাদের এই লুকিয়ে যাওয়া, হ্যাঁ আরে লজ্জা পাবে আবার পরাধীন হব আমরা। হ্যাঁ সামান্য টিভির কাছে কি বলুন, ব্রিটিশের পরে আবার পরাধীন হব টিভির কাছে, ভাবতে পারছো কাকা? দেখো থুতু না ফেলে পুষ্টিকর খাবার খেয়ে আমরা নিজেরা মদ চদ সমস্ত নেশা বর্জন করে একটা নতুন দেশ গড়ে তোলো কাকা, নতুন দেশ গড়ছে ওঠো কাকা। চোখে কেমন জল চলে এলো, আজ আমি আপনার শুনতে পাচ্ছি কি দেশের কিরকম বাধা টুটছে ওই আধার পেরোতে স্বাস্থ্য কর্মী তার জায় করা দাঁড়ছে, টিভি হারছে দেশ জিতছে, টিভি হারছে দেশ জিতছে, টিভি হারছে দেশ জিতছে। নতুন আলো
কানের গোড়ায় বুঝতে পারছো, এর একটা অপমানের বদলা নাও। আমি কি করবি কি করবি বল, করবো গাছের মতো নইয়ে থেকো না। আমি ছিলাম এই যদি সত্যিকার কোনো যুবতী বা রমণী হতো নষ্ট হতো, তার সাথে সাথে পুরুষের অপমান ভুল করেছি আমরা। তুমি মেয়েদের মুখোশ পরে কি করছো? হ্যাঁ, মেয়েদের মুখোশ পরে ভুল করছো, ভুল করছো, হাসপাতালে ঘুরে বেড়াচ্ছো। দেখো তোমার এই সাত গন্ধ পাচ্ছ, ঠিক আছে তো? কি করলো? আরে তোমার সব পাতলা গো কাকা, আরে টিভি রোগ তো ছোঁয়াছে গো, মারাত্মক ছোঁয়াছে। হ্যাঁ, আরে এই হাঁচি বা কাশির সাথে কপকনা বাতাসে ঘুরে বেড়ায়, সেটা আবার আমাদের শরীরে ঢুকে যায়, ব্যাস আমাদের শরীরে সংক্রমণ হয়ে যায়। বাবা জানি জানি, ওই তো দুই সপ্তাহ বা তার বেশি সময় ধরে কাশি হলে, কাশি হলে তারপর ওই যে খিদে কমে গেলে, ওই রাত্রিবেলায় ক্রমাগত জ্বর আসতে থাকলে, বুক ধরপড় করে আমরা বেসিক্যালি কলকাতার স্বাস্থ্য ভবনের পক্ষ থেকে এসেছি, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। আমরা মূলত আইসি ডিভিশনের ফোক টিম, ফোক আর্টিস্ট, এবং আইসি ডিভিশন সারা পশ্চিমবঙ্গে এই প্রচারাভিযানটা চালাচ্ছে। আইসি ডিভিশন মানে ইনফরমেশন এডুকেশন অ্যান্ড কালচার এবং কমিউনিকেশন, এই ডিপার্টমেন্টটা মাধ্যমে আমরা যে ফোক আর্টিস্টরা আছি তারা সারা পশ্চিমবঙ্গে জুড়ে এই প্রচারাভিযান চালাচ্ছি, এবং 2025 সালের মধ্যে টিবি আমরা দেশ থেকে তাড়িয়ে ছাড়ব এবং ওকে দূর করে ছাড়ব। আর টিবি হবে না কারুর,
আর আগামী দিনে ছোট ছোট শিশুদের সেই ভয় থাক না, সেই অঙ্গীকার নিয়ে আমরা প্রত্যেকে পথে নেমেছি। রোদ বৃষ্টি জল ঝড় আমরা প্রত্যেকটা ব্লকে ব্লকে গ্রামে গ্রামে যাচ্ছি, গিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করছি এবং আগামী দিনে একটা সুস্থ টিভি মুক্ত সমাজ আমরা গড়তে চাইছি। কজনের টিম আমাদের দলে? আমরা পাঁচজন আছি। আমরা পারফরমেন্স করছি বিভিন্ন গ্রামে গ্রামে। আজকে এই সময় আমরা বেসিক্যালি এই প্রচার অভিযানটা একসাথে চলছিল। দিনহাটা ভোটের জন্য একটু পিছিয়ে এসছে, এটা কোচবিহারে শুরু হয়েছে 10 তারিখ থেকে 19 তারিখ অবধি এটা চলবে। আপনার নাম? কিংসুক বন্দ্যোপাধ্যায়।